একটি পাঠশালার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা। ইতিহাসের এ সাক্ষী আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুড়িগঙ্গার ধারের জগাবাবুর পাঠশালা যে একদিন দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠে পরিণত হবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। জগাবাবুর পাঠশালা থেকে বারবার নাম বদল হয়েছে প্রতিষ্ঠানটি। 1868 সালে প্রতিষ্ঠাকালে নাম রাখা হয় জগন্নাথ পাঠশালা, তারপর জগন্নাথ স্কুল। মাঝে কিছুদিনের জন্য রাখা হয়েছিল ব্রাহ্ম স্কুল। পুনরায় 1878 সালে জগন্নাথ স্কুল, 1884 সালে জগন্নাথ কলেজ, 1921 সালে জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ, 1968 সালে সরকারি জগন্নাথ কলেজ, সবশেষ 2005 সালে নতুন নাম হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আশা করি যে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তারা জগন্নাথ কলেজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অবহিত হবে এবং সেটা তাদের ইতিহাসের অংশ বলে বিবেচনা করবে, এবং যে ঐতিহ্য আমাদের শিক্ষকেরা আমাদের সহপাঠীরা লিখে গেছেন সেটা মর্যাদা রাখার জন্য তারা তৈরি। আর জগন্নাথ কলেজের তো ইতিহাস আজকের না, অনেক দিনের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমরাও কিছুদিন দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস জগন্নাথ কলেজের সেই ঐতিহ্য আজকে নতুন প্রজন্মকে ধরে রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। 1971 সালের 26 মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি হানাদাররা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে। জগন্নাথ কলেজে হানাদারদের ক্যাম্প করা হয়। যুদ্ধ শেষে এখানে গণকবরের সন্ধান মেলে। উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানুষের কঙ্কাল। আমরা আলাদা করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলাম। এই আন্দোলন খুব সক্রিয়ভাবে ওখানে করা হয়। আমরা ধারে কাছে যেসব স্কুল ছিল, পোগজ স্কুল, জুবিলি স্কুল, সেন্ট গ্রেগেল স্কুল, এইসব জায়গায় ফেব্রুয়ারি 4 এবং 11 তারিখে পতাকা দিবস, ভাষা দিবসের সব আন্দোলন করতে গেছি, ধর্মঘট করাতে গেছি। আমরা যখন 69 গণ আন্দোলনের উত্তাল দিনগুলো অতিবাহিত করছিলাম তখন আমি জগন্নাথ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। আমরা জগন্নাথ কলেজ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে আসতাম। তখন জগন্নাথ কলেজের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন ছিল। ভিন্ন ছিল এই কারণেই, তখন আমাদের লেখাপড়ার মান ছিল অত্যন্ত উপরে। আমরা লেখাপড়ার শেষে রাজনৈতিক কথা চিন্তা করতাম। আমাদের কলেজের একটি ক্যান্টিন ছিল অবকাশ নামে, সেই অবকাশে বসে আমরা আলোচনা করতাম, কথা বলতাম। 1982 সাল থেকে শুরু হয় এলাকার প্রভাবশালীদের জগন্নাথ কলেজের হল দখলের পায়তারা। ছাত্রদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ বাধে বারবার। এখন এটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে বটে, কিন্তু আমার মনে হয় যে জগন্নাথ কলেজ তার হারানো গৌরব ফিরে পায়নি। মাঝখানে জগন্নাথ কলেজের প্রচুর দুর্নাম হয়েছে। এখন আমরা যেটা দেখি কলেজের শৃঙ্খলা বা লেখাপড়ার পরিস্থিতি, এটির সম্পর্কে আমাদের অনেক কিছু চাওয়ার আছে। সুবিধা যে সব ধরনের সুযোগ সুবিধা পূর্ণাঙ্গ আছে সেটি বলা যাবে না, তবে এটি বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত হচ্ছে। আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ চাহিদা, স্টুডেন্টরা ভর্তি হওয়ার ক্ষেত্রে যে আগ্রহ প্রকাশ করছে, তাতে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থান নেওয়া শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজধানীর দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। নানা সংকটের মধ্যেও কখনো নীরবে, আবার কখনো স্বার্থরক্ষার আন্দোলনে প্রতিবাদী হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই মুখর হয় জগন্নাথ ক্যাম্পাস। পড়ালেখার পাশাপাশি আড্ডা, গান আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় এগিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা।